দেখছই মানছেন দেখা তো দিমু দিমু আমার বাপের জমি বেচা হইলে টাকা দিয়ে যাইমু সরকারকে ১২টা বাজানোর জন্য আপনারা দুই চারজন পুলিশ অফিসারই যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী সিলেট বাসীদের কষ্ট দেখে ব্যারিস্টার সুমন নিজের মুখেই বলেছেন যে তার জমি বিক্রি করে সিলেট বাসীদের সহযোগিতা করবে অর্থাৎ ব্যারিস্টার সুমন সিলেট বাসীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন এবং আমাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সেই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শক মণ্ডলী ব্যারিস্টার সুমনের নামের পাশে কিন্তু সে মানবতার ফেরি অ্যাড করে নিয়েছে তার কাজ দেখে তাকে মানুষ ডোনেশন করেছে তাকে বিশ্বাস করে সেই আপনাদের ডোনেশন নিয়ে তার ফান্ড থেকে সমস্ত কিছু ইনভলভ করে অসহায়দের পাশে যে দাঁড়াচ্ছে এবং সহযোগিতা করতেছেন এবং তিনি সিলেটবাসীদের কী আশ্বাস দিয়েছেন এবং আপনাদের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন সে ভিডিওটি প্রথমে আমরা দেখে আসবো চলুন যদি বন্যা আরো বড় হয় আরো লম্বা হয় মনে রাখবেন আমি আপনার ছেলের বয়সে আমি কথা দিয়ে যাইতেছি আমি সৈয়দ বংশের ছেলে দর্শক মন্ডলী ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা শুনতে পারলেন তো অবশ্যই ব্যারিস্টার সুমনের কথাগুলো এই নিঃস্বার্থ ভালোবাসাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এরকম মানবতার ফেরিওয়ালা আছে তাদেরকে নিয়ে নতুন নতুন আপডেট এই চ্যানেলে আসবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তো ইনশাল্লাহ আশা করি আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো ব্যারিস্টার সুমনের এই নিঃস্বার্থ ভালোবাসা তার জমি বিক্রি করে মানুষকে সহযোগিতা করবে এবং যে কোনো সময় মানুষকে সহযোগিতা করবে সরকার যদি মানুষের কাছে নাও আসে তারপরেও যদি বন্যা বৃদ্ধি পায় আরও সে সহযোগিতা করবে তো ব্যারিস্টার সুমনের এই কথাগুলো বা এই কাজগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং যে বার্তাগুলো দিয়েছে সে কথাগুলো কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিও মিলিয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করার দ্বারা অন্য যারা আছে তারা আরও উদ্বুদ্ধ হবে তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু